এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা লাগছে কেন? অবশ্য লজ্জা নারীর ভূষণ। লজ্জা লাল হয়ে যাওয়া তোমার মুখটা দেখতে খুব সুন্দর লাগছে। সত্যি বলছো? আচ্ছা তুমি অনুমতি দিলে তোমার গালটা একটু স্পর্শ করতে পারি? তুমি আমার গাল স্পর্শ করার অনুমতি কখনো পাবে না। কেন? অনুভবে তোমাকে স্পর্শ করে যে আমি অনেক সুখ পাই। যদি সত্যি সত্যি তুমি আমাকে স্পর্শ করে ফেলো তাহলে সেই ভালো লাগাটা একদিন বিলীন হয়ে যাবে। আদরি, তোমার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে চলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। গুড মর্নিং স্বপ্না। থ্যাংক ইউ স্বপ্না। একটা বিশেষ কারণে তোমার সাথে দেখা করার জন্যই তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। দেখা তো হয়েই গেল, এখন কারণটা কি বলে ফেললেই হয়? তুমি তো জানো ছোটবেলা থেকেই আমি একটু লাজুক প্রকৃতির, মনে মনে অনেক কিছু ভাবলেও মুখে সেটা প্রকাশ করতে পারি না। তাই আমি অনেক চিন্তা করে দেখলাম যে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে হেল্পটা করতে পারো। প্লিজ স্বপ্না, তুমি আমাকে কথা দাও হেল্পটা করবা, প্লিজ। আগে তো বিষয়টা জানতে হবে, তারপরে তো কথা দিব। কি বিষয়টা শুনি। বিষয়টা হচ্ছে আদুরি। আমি আদুরিকে খুব ভালোবাসি স্বপ্না, কিন্তু এই কথাটা ওকে বারবার বলতে চাইও বলতে পারতেছি না। কিন্তু এই কথাটা তো আদুরিকে বলে কোনো লাভ হবে না। মানে? মানে হচ্ছে আদুরি শুধু আসিফ ভাইকেই ভালোবাসে। আমাদের কলেজে অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ছিল, অনেক ট্রাই করেছে কিন্তু কিচ্ছু হয়নি। রাত জেগে জেগে স্বপ্নও দেখেছে, কোনো লাভ হয়নি। এসব তুমি কি বলতেছো? এই আসিফটা আবার কে? আরে আসিফ হচ্ছে নাটকের নায়ক। ওই যে অভিনয় করে আসিফ ভাই। স্বপ্না তুমি যে কি বলো না, আরে পর্দার লোককে তো আমরা সবাই ভালোবাসি। এই যে আমি শাবনুর ম্যাডামকে কত ভালোবাসি, সেটা কি বিয়ে করার জন্য? আর আমি চাইলে কি তাকে বিয়ে করতে পারবো বলো? বেলাল ভাই, এসব কথা আমাকে বলে তো কোনো লাভ নেই। আপনি একটা গোপন কথা জানতে চাইলেন, তাই আপনাকে বলে হেল্প করলাম। আরে স্বপ্না, স্বপ্না যে তথ্যটা দিল সেটা কি সঠিক? নাকি ও চাচ্ছে না আমার সাথে আদুরির একটা সম্পর্ক গড়ে উঠুক? না না, আমাকে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। যেভাবেই হোক সাহস করে আদুরির হাতে এই গোলাপ ফুলটা আমাকেই দিতে হবে। আসিফ, তোমার এই স্বেচ্ছাচারিতা আমার একদম পছন্দ না। যদি আমাকে তুমি সময় দিতে না পারবে তাহলে বিয়ে কেন করলে? আদুরি, রাগলে তোমাকে খুব বাজে লাগে। দেখো আমি যা কিছু করছি স্বপ্ন তো তোমার সুখের জন্য করছি। তুমি যাতে ভালো থাকো, তোমার চাহিদা পূরণ করতে গিয়ে যাতে ভবিষ্যতে কোনোদিন তুমি অর্থ কষ্ট না পড়ে যাও, সে কারণে তো আমি এত পরিশ্রম করছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও অসুবিধা নেই, আমি আমার কাজ কমিয়ে দিয়ে সব সময় তোমার কাছাকাছি থাকব। আমি তো সেটাই চাই আসিফ, সব সময় তোমাকে আমার কাছে চাই। খুব কাছে, সেটাই আমার জীবনের চরম সুখ। আদুরি, বুঝছি তোর জন্য না
খুব দ্রুত পাবনা একটা সিট বুকিং দিতে হবে। এই তুই যে এরকম পাগল হয়ে যাচ্ছিস দিন দিন, চাচা চাচি জানে? স্বপ্না কি স্বভাবতাবল কথা বলতেছিস, কে পাগল হয়ে যাইতেছে? পাগল যদি জানতই যে সে পাগল হয়ে যাচ্ছে তাহলে তো সে পাগল না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, তুই যে দিন দিন আসিফ ভাইয়ের স্বপ্ন দেখছিস তুই কিন্তু মহা বিপদে পড়বি। আচ্ছা একটা বিষয় তুই কেন বুঝতেছিস না, আকাশের তারা দেখতে অনেক সুন্দর, তাই বলে কি তুই আকাশের তারা হাত দিয়ে ধরতে পারবি? আমার এত কিছু বোঝায় কোনো লাভ নাই, আসিফকে আমার জীবনে সত্যি সত্যি পাওয়ার কোনো দরকার নাই, তাকে আমার মনে ধারণ করেই আমি জীবন পার করে দিতে পারবো। আর শোন, জীবনে বিয়েটাই কিন্তু সব কিছু না। বিয়ে জীবনেরই একটা অংশ, এই চরম সত্যটা তোমার মেয়েকে বোঝাও। আহ, মেয়েরে বোঝাইতে বোঝাইতে আমার মুখ ব্যথা হয়ে গেল। তুমি একটা কাজ করো, ওরে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও, দেখো রোগটা কি, কেন যে বিয়ের প্রতি ওর এত অনীহা। ওর যে কী রোগ হয়েছে সেটা আমি ধরতে পারছি, তুমি ওরে ডাইরেক্ট জিজ্ঞেস করো ওর কারোর সাথে সম্পর্ক আছে কিনা, যদি থাকে আমাদের কাছে বলুক, আমরা সেই ছেলের সাথে ওরে বিয়ে দিয়ে আমরা চিন্তামুক্ত হই। শোনো, আমি কিন্তু হাওয়া খায়া খায় এত বড় হইনি, আদুরিকে আমি যখনই জিজ্ঞেস করি ও স্বীকারই করতে চায় না কোনো ছেলের সাথে ওর সম্পর্ক আছে। তোর বান্ধবী স্বপ্নার কাছে জিজ্ঞেস করলে সঠিক খবরটা জানা যাবে। যা জানার তাড়াতাড়ি জানিয়ে নিও, মায়ের বিয়ের বয়স পার হয়ে গেলে কিন্তু ভালো পাত্রের সাথে মায়ের বিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে। মরিচিকার পিছনে না ছুটে সুন্দর জীবনটা কি সুন্দরভাবে সাজাও আদুরি, তুমি তো জানো আমাদের ইউনিয়নের মধ্যে কোনো ফিটেস্ট হ্যান্ডসাম ছেলে থাকলে সেটাই বেলাল। এই গ্রামের কত মেয়ে আমার পিছনে ঘুরতেছে সেটাও তো তুমি জানো। বেলাল ভাই, আমি যেহেতু সব কথাই জানি সুতরাং আমারে পুনরায় এসব কথা বইলে আপনার মুখটা তো ব্যথা করার কোনো দরকার নাই, তাই না? কি কারণে আপনি আমার এখানে দাঁড়া করায় রাখছেন সে কথাটা বলেন। বিশেষ কথা বিশেষভাবে বলার কিছু নেই আদুরি, আমার হাতের এই গোলাপ ফুলটা দেখেই তো তোমার বুঝে নেওয়ার কথা। বেলাল ভাই, আমি যা বোঝার তা বুঝে গেছি, ছোটবেলা থেকে আমি এটা জানি যে লজ্জা নারীর ভূষণ, কিন্তু লজ্জা যে পুরুষেরও ভূষণ সেটা আমি আপনারা না দেখলে না বুঝতেই পারতাম না। যাই হোক, আপনি যে আশা নিয়ে আমার পিছন পিছন ঘুরতেছেন সেটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়ের পিছনে ঘুরেন, ভালো হবে। আমার মন আমি অনেক আগে আরেকজনে দিয়ে দিছি। সেটা আমি জানি আদুরি, সেটা আমি জানি, তবে তুমি যে পাগলামিটা শুরু করেছো না সেটার জন্য তোমাকে ভবিষ্যতে পস্তাতে হবে। আদুরি, আসমানের তারা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, সেটা তোমাকে বুঝতে হবে। শোনেন, আমারে এসব না বুঝায়া নিজেরে নিজে বোঝান, আর আমারে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করেন। আপনি কি এটা বুঝেন যে কারো অনুমতি ছাড়া কারো নিয়ে স্বপ্ন দেখাটাও এক ধরনের অপরাধ? আদুরি, বুঝেছি, আদুরির মাথা থেকে এই ভূতটা অন্যভাবে নামাতে হবে। কি ব্যাপার আদুরি, কি হয়েছে, এমন মনমর হয়ে বসে আছো কেন? এনি প্রবলেম? আমার প্রবলেমের কথা শুনে তুমি কি করবে? এইটা তুমি কেমন কথা বললে আদুরি? আই এম ইওর হাজবেন্ড। আই এম ইওর হাজবেন্ড, এই কথাটা বলাটা যত সহজ দায়িত্ব পালন করাটা কিন্তু ততটা সহজ না। সারাদিন একটা খবর নিয়েছ আমার ফোন করে, এত এত সুন্দরী নায়িকার ভিড়ে আমার কথাই যদি তুমি ভুলে যাবা তাহলে আমাকে বিয়ে করলা কেন? সরি, রিয়েলি সরি, আমি কখনো আমার সুন্দরী বউটা আমি কষ্ট দেবো না, সরি। আসিফ, তুমি এত কেন ভালো, এই যে আমি তোমার সঙ্গে এত কিছু রিয়্যাক্ট করলাম তুমি কিচ্ছু বললে না। স্বামী স্ত্রীর সম্পর্কে খুব বেশি রিয়্যাক্ট করতে হয় না, তাহলে সম্পর্কটা আরও খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি যদি রাগ করি তাহলে তুমি ঠান্ডা থাকতে পারবে? এই একটু রাগ করো না, খুব দেখতে ইচ্ছা করছে তুমি রাগ করলে কেমন লাগবে, করো না, করো না। কি একটু করো,
করো না, প্লিজ করো না, প্লিজ করো না, করো না, প্লিজ। মা, তুই কার সাথে কথা কইস? কই, কার সাথে তো কথা বলি না। মা রে, আমাগের সাথে লোক আস না, কেউ কি তোর সামনে এসে হাজির হয়? না বাবা, ওরকম কিছু না। কোনো জিন ভূত এসে আমার সাথে কথা বলতেছে এরকম না। মারি, তাইলে তুই এতক্ষণ কার সাথে কথা কইতেছিলি? সেইটা আমি বলতে পারবো না। আমি নিশ্চিত তোমার মায়েরে ওই পুরুষ বদ দিনে ধরছে। আমি এত করে নিশ্চিত করছি, তোমার মায়েরে উড়নচণ্ডীর মতো পাড়ায় ঘুরতে দিয়ে না। এখন সব দোষ আমার, তুমি তো আমার থেকে বেশি আদর দিয়ে ওরা মাথায় উঠাইছো। শোনো, আমার মনে হইতেছে ওরা ডাক্তার দেখাইলে কাজ হবে না, তুমি ওরা একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাও। স্বপ্না, এই স্বপ্না, স্বপ্না, কি বলবেন একটু জলদি বলেন। আমার আব্বা কিন্তু বাড়িতে আছে, যদি দেখে না একদম মেরেই ফেলবে। আরে রাখো রাখো তোমার আব্বার কথা, এদিকে তো আমার সব শেষ হয়ে গেল রে স্বপ্না, আমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। কি এমন হলো যে স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল? আদুরি আদুরি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। সে কি বলেছে জানো? সে আমাকে বলেছে ওই আসিফ ভাইকে ছাড়া নাকি সে কখনো বিয়েই করবে না। আচ্ছা স্বপ্ন, তুমি বলো সেটা কি কখনো সম্ভব? আরে বাবা, এটা যে সম্ভব না এটা তো আমি আগে থেকেই জানি, কিন্তু এটা আদুরিকে বোঝাবে কে? তুমি একটা বুদ্ধি বার করো না, কিভাবে আদুরির মাথা থেকে এই আসিফ ভাইয়ের ভূতটা নামানো যায়। আমি কি বুদ্ধি বের করব, আমি যেগুলো বুদ্ধি বের করেছিলাম ওগুলো তো সব ফেল। আচ্ছা শুনেন, আপনি একটা বুদ্ধি বের করেন, করে কাজে লাগান। আরে আমার মাথায় তো কিছুই আসতেছে না। আচ্ছা এমন কি কোনো মানুষ নেই যে স্বপ্নার মাথা থেকে আসিফ ভাইয়ের ভূতটা নামাতে পারে? আছে, কিন্তু সেই মানুষকে পাওয়া তো অনেক কষ্টের। আরে যত কষ্টই হোক, সে যদি সাত সমুদ্র তেরো নদীর ওপারেও থাকে তারপর আমি তাকে খুঁজে বের করব। তুমি শুধু বলো মানুষটা কে। আচ্ছা তাহলে শোনো, আমি তোমার কাছে আর কিছু লুকাবো না, সব কথা আজকে খুইলা বলবো। আমি একজনের ভালোবাসি মা, সে আমার সঙ্গে এসে দেখা দেয়, আমি তার সাথেই কথা বলি। মা ভয়ের কিছু নাই, সে কোনো জিনো না ভূত না, তোমরা সবাই তারে চিনো, সে একজন সুপারস্টার। মা, তার সাথে আমার মনে মনে বিয়া হয়ে গেছে, আমার পক্ষে একেবারে বিয়া করা সম্ভব না। তুমি বাবার একটু বুঝায় বলো, বাবা যেন আমার জন্য পাত্র টাত্র না দেখে। ঠিক আছে মা, আমি তোর বাবারে তোর জন্য পাত্র দেখতে নিষেধ করে দেবো, এখন তুই ঘরে চল। না মা, তুমি এখন যাও, আমি একটু পরে আসতেছি। না মা, এই রাতের বেলা বাইরে থাকা ঠিক না। মা, তোমরা যেরকম ভাবতেছো ওরকম কিচ্ছু না। চল মা, ঘরে চল। এমন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আর কইও না মা, আরে কপাল খারাপ হইলে যা হয় তাই হইছে। কেন চাচা, কি হইছে? আরে আদুরির উপর তো বজ্রিনী আসর করছে, তাই কবিরাজের কাছে যাইতেছি। কি বজ্রিনী আসর করছে? হ্যাঁ, সে তো একলা একলা কথা কয়, একলা একলা হাসে, জিজ্ঞাসা করলে কয় এক সুপারস্টার এসে তার সাথে দেখা করে। চাচা এইসব কিছু না,
আসল বিষয়টা যেটা হচ্ছে সেটা আমি আপনাদের বুঝাই বলতেছি। শুনেন, ওই যে নাটকের হিরো আছে না আসিফ ভাই, ও হচ্ছে আসিফ ভাইয়ের অন্ধভক্ত। ওই যে আসিফ ভাইয়ের অনেক সুন্দর সুন্দর নাটক আসে না, ওই সব নাটক দেখে ও একদম পাগল হয়ে গেছে। খুব বড় একজন ফ্যান, তাই আমার প্রথম কাজটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে সবই ঠিক আছে, কিন্তু নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার একটু ঝামেলা আছে, মানে সময় লাগে বেশি, নানান রকমের সমস্যা। যাই হোক, আপনি যেহেতু আশা করে আসছেন সমস্যা নেই, ডেট দেবো, কিন্তু পেমেন্টটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। ভাইয়া, পেমেন্ট নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনি চাইলে আমি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে যাব। না না, অ্যাডভান্স আমার তো দরকার নেই, আপনি স্ক্রিপ্ট নিয়ে আসছেন। ভাইয়া, স্ক্রিপ্টটা তো নিয়ে আসা হয়নি, আপনি চাইলে আমি আপনাকে গল্পটা শোনাতে পারি। না না, এখন আসলে শুটিংয়ের টাইম, তো গল্প শোনার মতো অবস্থা আমি নেই। জাস্ট আমাকে এটুকু বলেন যে গল্পটা কী টাইপের। রোমান্টিক গল্প ভাই, একদম রোমান্টিক গল্প। রোমান্টিক, আচ্ছা। ডেট কদিন লাগবে বললেন? তিন দিন হলেই হবে। তিন দিন, নেক্সট মান্থের 10-11-12 আমি ফ্রি আছি, ওই তিন দিন আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি তাহলে ওভাবেই ব্যবস্থা করছি। নো প্রবলেম। ভাইয়া, আপনার সেল নাম্বারটা। ও, সেল নাম্বারটা লেখেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। নো প্রবলেম। দাঁড়িয়ে আছেন কেন ভাই, জায়গাটা দেন। এই যে বরকত মিয়া, কেমন আছো? তোমার তেজগাল দেখাই যায় না, থাকো কই? আর বলেন না ভাইজান, আজকাল মেয়ের শ্বশুরবাড়িতে বেশি থাকা হয়। কেন মায়ের শ্বশুরবাড়ি থাকো কেন? আসলে আমার জামাইটা না অনেক ভালো মানুষ, অনেক বড় সরকারি চাকরি করেন, এদিকে আমিও বাড়িতে একা একা থাকি, তাই মেয়েকে দেখতে গেলে আর আসতেই দিতে চায় না। তোমার তো দেখি একেবারে রাস কপাল, জামাই এসে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকে, আর এখন দেখতেছি শ্বশুর গিয়া জামাই বাড়িতে ঘর শ্বশুর থাকতেছে। সবই আপনাদের দোয়া ভাইজান। আর তাছাড়া আমার একটা নাতিও হয়েছে, আর ওই নাতিটার মায়ায় আরও আসতে চায় না মন। কও কি, আরে সেদিন না তোমার মায়েরা বিয়ে দিলা, এর মধ্যে নাতি হয়ে গেছে? জি ভাইজান, আমার জামার ইচ্ছা নাতিটারে ডাক্তার বানাইব, একটু দোয়া করেন। অবশ্যই অবশ্যই দোয়া করি, আল্লাহ নাতিরে বাঁচাইয়া রাখুক। তা ভাইজান, শুনলাম আপনার মায়াটারে নাকি এখনও বিয়ে দেন নাই, কারণটা কি? ইয়ে মানে ওই নানান ঝামেলায় বিয়ে দেওয়া হয়ে ওঠে নাই, এখন দিয়া দেবো। শুনেন ভাইজান, বাবা মার কাজ হচ্ছে মেয়ে বড় হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দেওয়া, তাছাড়া আজকাল যে দিনকাল পড়ছে কখন কি হয়ে যায় কে জানে। আর ভাইজান, আপনার মেয়ের তো অনেক বয়সও হয়ে গেছে, এখন যদি মেয়েকে বিয়ে না দেন তারপরে তো কেউ বিয়েই করতে চাইব না, কথা গেলে একটু ভাইবা দেখবেন ভাইজান। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। কিরে, তোরা এত খুশি খুশি দেখাচ্ছিস? খুশির একটা সংবাদ শুনছি তাই। কি খুশির সংবাদ, আমারও শোনা, আমিও একটু খুশি হই। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কি কর স্বপ্না, তাই? কার সাথে? ছেলে কি করে? ওই যে পরানপুর গ্রামের চেয়ারম্যানের ছেলে, জব্বারের সাথে। জানিস উনি নাকি অনেক বড় ইঞ্জিনিয়ার। ও যাক, ভালোই হয়েছে, আমারটাও তোর থেকে তো কম কিছু না।
তোরটাও কম কিছু না কি রে, তোর ওকে বিয়ে ঠিক হয়েছে নাকি? এমন ভাব করতেছিস যেন তুই কিছুই জানিস না। ও তুই আবার সেই নায়ক আসিফের কথা বলতেছিস না? আচ্ছা তুই যে সারাদিন এত আসিফ আসিফ করিস, এমনও তো হতে পারে যে সে বিবাহিত। তাতে আমার কোনো সমস্যা নাই, আসিফকে বিয়ে করে আমি সতীনের ঘর করতেও রাজি আছি। কি পাগলামি রে বাবা! আচ্ছা আসিফকে তুই বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু আসিফ তোকে বিয়ে করবে এর কোনো কথা আছে? তখন তুই কি করবি যদি না করে? একদম বাজে কথা বলবি না। কে বলছে তোকে আসিফ আমাকে বিয়ে করতে চাইবে না? আসিফ অবশ্যই আমাকে বিয়ে করবে, আর যদি আমাকে বিয়ে নাও করে তাতেই বা সমস্যা কি? আমি তো আসিফকে মনে প্রাণে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নিছি। ও বুঝছি, মানে আসিফের নাটক দেখতে দেখতে তুই জীবনটাকে একদম নাটক বানায় ফেলছিস, তাই না? আদুরি শোন, জীবনটা অনেক কঠিন, বাস্তবটা এত সহজ না। বাস্তবে আসিফের সাথে তোর কোনোদিন দেখা নাও হতে পারে, আর বিয়ে তো দূরের কথা। স্বপ্না তুই দেখিস আসিফের সাথে আমার দেখাও হবে, বিয়েও হবে, সবই হবে। একদিন দেখিস তোর সামনে দিয়ে আমি আসিফের হাত ধরে হাঁটব। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে, একটা কথা বলি, বেলাল ভাই কিন্তু তোকে খুব ভালোবাসে, তুই ওনার সাথে সংসার কর, বিয়ে কর, দেখবি অনেক সুখে থাকবি। দেখ আমাকে জ্ঞান দিতে আসবি না, আমার কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেটা তোর থেকে আমি খুব ভালো বুঝি। আর বেলালের মতো এরকম সাধারণ একটা ছেলেকে আমার বিয়ে করার কোনো প্রশ্নই উঠে না, মরে গেলেও আমি বিয়ে করবো না। সেই বিকেল থেকে দেখতেছি তোমার মন খারাপ, এখন আবার মন খারাপ করে এখানে বসে আছো, কি হয়েছে তোমার? না কিছু হয় নাই, আসলে আমার কপালে সুখ শান্তি নাই তো তাই মনটা খারাপ করে বসে আছে। না কিছু একটা অবশ্যই হয়েছে, নয়তো তুমি এভাবে মন খারাপ করে বসে থাকার মানুষ না। তুমি ঠিকই কইছো সালমা, আজকে ওই বরকতের সাথে দেখা হয়েছিল, বরকতের কথাগুলো শুনে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কেন বরকত ভাই আবার তোমারে কি বলল? না বরকত তেমন কিছু পায় নাই, ওই বরকতের একটা মেয়ে ছিল না, নাম রহিমা, ওই রহিমার নাকি অনেক বড় চাকরিওয়ালা একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, একটা নাতি হয়েছে। বরকত এখন মায়ের বাড়ি গিয়া থাকে আর ওই নাতি নিয়ে খেলাধুলা করে। কি করবা কম, আমি তোমার দুঃখটা ঠিকই বুঝতেছি, কিন্তু তোমার মেয়ে তো বুঝতেছে না। কেন বুঝবো না, ওরে আমরা কষ্ট করে লালন পালন করি নাই, আমাকেও কি সকালত করে না যে নাতি নিয়ে আমরা খেলাধুলা করি? এক নাটক, আর নাটকের আসিফই তোমার মায়ের মাথাটা খাইছে, আসিফই ওর কাছে সব, বাপ মা তার কাছে কিছু না। আদুরির বাপ তুমি এত ভাববো না তো, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, এই নাটক সিনেমা তোমার মায়ের মাথাটা খাইছে, ওরে ওই লন্ডনের থেকে ডাক্তার এনে দেখালিও ঠিক হবে না। দেখো নাটক সিনেমার কোনো দোষ না, নাটক দেশের কথা বলে, জাতির কথা বলে, সমাজের কথা বলে, নাটকের যে শুধু খারাপ দিক আছে তা না, নাটকের ভালো দিকও আছে। সমস্যা হইল আমাদের যুব সমাজ খারাপ দিকটার প্রতি বেশি আকৃষ্ট হয়। তুমি ঠিকই বলছো সালমা, যাই হোক তোমার মায়েরে বোঝাও নালি করে, কিন্তু আমার যেদিকে চোখ যায় আমি সেদিকে চলে যাব। এগুলো আমারে বুঝায় কোনো লাভ নাই, তার থেকে এগুলো আমাকে না বুঝায় আরেকটা মায়েরে আপনি বিয়া করেন সেইটা আপনার জন্য ভালো হবে। আমি তো তোমার সাথেই সংসার করতে চাই, তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই আদুরি। এই আশা তো আপনি সারা জীবনই করে যেতে পারবেন, কিন্তু কোনোদিনও ফলবে না। কেন ফলবে না, আমার মধ্যে কিসের কমতি আছে? কোনো কিছুর কমতি নাই, বরং আরও বেশি আছে। আপনার এই কম বেশি নিয়ে আপনিই থাকেন, কিন্তু আমারই ডিস্টার্ব করেন না। আমাকে শুধু তুমি একবার বিয়ে করে ফেলো,
তাহলে কথা দিচ্ছি তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। আপনি কি তার তো সিরা নাকি? বিয়ে মানুষ সারা জীবনের জন্য একবারই করে। আমিও তো জীবনে একবার বিয়ে করতে চাই, আর সেই বিয়েটা তোমাকেই করতে চাই। আর আমিও আপনারে বারবার বলতে চাই, আমি আপনারে বিয়ে করব না, আমি আসিফরে বিয়ে করব। আচ্ছা তুমি কি চাও তোমাকে বিয়ে করতে না পারার দুঃখে আমি মরে যাই? আপনার জীবনের দায়িত্ব তো আপনার। আপনার যদি মনে হয় যে আপনার বেঁচে থাকতে ভালো লাগতেছে না তাহলে মরে যান, কিন্তু এই ব্যাপারে তো আমি কিছু বলবো না। তুমি একটা নিষ্ঠুর, তুমি একটা পাষাণ। তোমার মনটা মনে হয় আল্লাহ ওই পাথর দিয়ে বানাইছে। ঠিকই বলছেন, কিন্তু সেটা শুধু আপনার ক্ষেত্রে। আসিফের ক্ষেত্রে তো আমার মনটা একেবারে মোমের থেকেও নরম। শোনেন, এখন আমি ফোনটা রাখবো, আমি আসিফের একটা রোমান্টিক নাটক দেখতেছি, আমারে আর ডিস্টার্ব করবেন না। হ্যালো আদুরি, আদুরি, দেখো দেখো আরো কিছুদিনে আসিফকে নিয়ে স্বপ্ন দেখো। তবে মনে রেখো তোমার এই স্বপ্ন আর কয়েকদিনের মধ্যে ভেঙে খান খান হয়ে যাবে। ভাইয়া আমি কাউকে ডাকিনি, কারণ এখানে কোনো শুটিং হবে না। শুটিং হবে না মানে? ও ফানি, আমি একজন অভিনেতা, আমার শুটিং না হলে আমার ডেট নিয়ে এখানে কেন আমাকে ডেকে নিয়েছেন? ভাইয়া আপনি অভিনেতা, এখানেও আপনি অভিনয় করবেন, তবে সেটা ক্যামেরার সামনে নয়, বাস্তবে। আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বাস্তবে অভিনয় করবো মানে? ভাইয়া আমি আপনাকে ঘটনাটা খুলে বলছি, তাহলে আপনি বুঝবেন। আমাদের গায়েরই একটা মেয়ে আদুরি, আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে আপনাকে। আপনার নাটক দেখে দেখে ও আসলে আপনার প্রেমে পড়ে। সে আপনাকে ছাড়া কাউকে চিন্তাই করতে পারছে না। আপনি শুধু ওকে বুঝিয়ে দেবেন ভাইয়া যে আপনারা তো অভিনয় করেন, আপনাদেরকে তো অনেকেই ভালোবাসে, তাই বলে তো আপনি সবাইকে বিয়ে করতে পারবেন না। যারা আপনার অভিনয় দেখে আপনাকে ভালোবাসে তারা হচ্ছে আপনার ফ্যান। আপনিও আপনার ফ্যানদেরকে ভালোবাসেন, তবে সেটা প্রেমিকার মতোও নয় বা স্বামীর মতোও নয়। এই কথাটা ওকে বুঝিয়ে বলবেন। আরে ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সারা দেশে আমার লক্ষ লক্ষ ফ্যান, তারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, সেজন্য কি আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো? প্লিজ ভাইয়া এই কথাটাই আপনি ওকে বুঝিয়ে বলবেন। দেখুন এসব ফালতু কাজ করার সময় আমার একদম নেই, আমি চললাম। ভাইয়া 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 প্লিজ প্লিজ, মেয়েটাকে আমি খুব ভালোবাসি ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচব না। আপনি সমাজসেবা মনে করে হলেও এই কাজটা করে দিয়ে যান, আপনি ওকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, যান আপনি আপনার আদুরিকে ডেকে নিয়ে আসেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি কথা বলে চলে যাব। আমি এখনই ডাকার ব্যবস্থা করছি। আদুরি, এই আদুরি, কি রে স্বপ্না, কি হয়েছে, এমন করে ডাকতেছিস কেন? তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর বল? তোর জানেমান আমাদের গ্রামে এসেছে। আমার জানেমান কে? কার কথা বলতেছিস? আরে তোর স্বপ্নের নায়ক, যার নাটক তুই সবসময় দেখিস, যাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না, তোর হবু জামাই আমাদের গ্রামে এসেছে। এই চাপা মারিস না তো, আসিফ আমাদের গ্রামে আসবে কি করতে? সেটা তো আমি জানি না, মনে হয় তোকে খুঁজতে এসেছে। তুই কি সত্যি বলতেছিস আসিফ সত্যি সত্যি আমাদের গ্রামে আসছে? সত্যি সত্যি তিন সত্যি। স্বপ্না তুই কি বলতেছিস? আমার তো খুশিতে এখন বাতাসে উড়ে যেতে ইচ্ছা করতেছে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, আমারে নিয়ে চল। আসিফ ভাই তো বেলাল ভাইদের বাড়িতে আসছে, তুই তো আবার ওনাদের বাড়িতে যাস না, এখন কি যাবি? স্বপ্না তুই যে কি বলিস, আসিফের সাথে দেখা করার জন্য তো আমি জাহান্নামে যাইতেও রাজি আছি, আর এটা তো বেলাল ভাই গো বাড়ি। চল চল জলদি চল জলদি চল। দেখুন দেখুন বেলাল, আমি খেতে আসিনি, আপনার আদুরি কোথায় তাকে ডাকুন, তার সঙ্গে কথা বলে আমি তাড়াতাড়ি চলে যাই প্লিজ। আসিফ ভাই এই হচ্ছে আদুরি,
যে আপনাকে মনে মনে স্বামী ভেবে বসে আছে। ও আচ্ছা, আপনি তাহলে আদুরি? আমি সত্যি সত্যি আমার চোখের সামনে অভিনেতা আসিফরে দেখতেছি। আমার তো বিশ্বাস হইতেছে না। আসিফ, তুমি জানো না তোমার আমি সত্যি সত্যি কত ভালোবাসি। তোমার সব নাটক আমি দেখি, তোমার প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা ডায়লগ আমার মুখস্থ। তোমার আমার খুব ভালো লাগে, তোমার আমি অনেক 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 ভালোবাসি। তোমার হাসি, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, সব কিছু আমার ভালো লাগে। শুধু একটা জিনিস খারাপ লাগে, যখন তুমি অন্য নায়িকারে জড়ায় ধরো। সরি, আমি তুমি করে বলে ফেললাম। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। ইউ আর মাই ব্লাইন্ড ফ্যান। সত্যি কথা বলতে কি, আমি একজন অভিনেতা, অভিনয়ের কারণে আমাকে অনেক সময় অনেক কিছু করতে হয়। ঠিক বলেছেন ভাইয়া, আপনি সব কিছু আদুরিকে বুঝিয়ে বলুন। আপনি চুপ করেন, আসতে বুঝাইতে, আমার এত কিছু বুঝাইতে হবে না, আমি সব বুঝি। চলেন, আপনার এই গ্রামটা একটু হাইটা দেখায় আনি। না না, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে মানে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, যে কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি অভিনয় করেন, এত কিছু বুঝেন, আর এটা বুঝেন না, আপনার আর আমার ব্যক্তিগত বিষয়ে কথাবার্তা, এগুলো কি বাইরের মানুষের সামনে আলোচনা করা ঠিক? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আত্মীয়তে কথা বলি। কেন এমন এমন বল বলেন তো? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, তুমি আমাকে তুমি করেই বলতে পারো, সমস্যা নেই। বলো, আমি এমন কেন, কি যেন বলছিলে? তোমাকে আমি ফেসবুকে কত কত মেসেজ পাঠাইছি তুমি জানো, তুমি একটার উত্তর দাও নাই কেন? সরি, আসলে আমি কি করব বলো, আমি যদি ফেসবুকে একবারের জন্য লগইন করি তাহলে সঙ্গে সঙ্গে 100 SMS চলে আসে, আমি তখন কি করে সবার উত্তর দেবো বলো? তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার নামে অনেকগুলো ফেক আইডিও খোলা আছে। যাই হোক, আমি কিন্তু জানতাম তুমি একদিন না একদিন আমার কাছে আসবাই, কারণ আমি তো তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসছি। জানি, সেটা তোমার কথা শুনে আমি বুঝতে পারছি, তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি। চোখ দেখে কি করে বুঝলাম? দেখো, আমি অভিনেতা মানুষ, আমি মানুষের চোখ দেখে চোখের ভাষা বুঝতে পারি। বুঝলে তো ভালোই, তবে মনে রেখো একবার যখন আমার কাছে চলে আসছো আমি কোনোভাবে তোমার আর যাইতে দিব না। কিন্তু আমাকে তো যেতেই হবে, তাই না? কেন যেতে হবে কেন? কারণ আমি অনেকগুলো প্রডিউসার ডিরেক্টরকে আমি ডেট দিয়ে ফেলেছি, তাদের কাজ করতে হবে না? আমি তো তাদের কাছে দায়বদ্ধ, আমি যদি তাদের কাজ না করি তারা ফেসে যাবে না? যাই হোক, এইসব কথা বাদ দাও, আমার দেখতে কেমন লাগতেছে এটা বলো। সত্যি বলবো? একদম সত্যি সত্যি বলছি, তোমাকে দেখতে একজন নায়িকার চেয়ে তো অপরূপ সুন্দরী লাগছে।
অনেক বড় স্টার, কিন্তু তবুও আমি তোমারে অনেক ভালোবাসি। আমি শুধু তোমারে ভালোই বাসি না, তোমারে আমি আমার স্বামী হিসেবে মায়না নিছি। দেখো আদুরি, তুমি ঠিকই বলেছো, আমি অনেক বড় স্টার, হাজার হাজার মেয়েরা আমাকে ভালোবাসে। তুমি বলো, এখন আমি কি সবার ভালোবাসা সাড়া দিতে পারি? তুমি যেমন আমাকে ভালোবাসো, ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু অ্যাজ এ ফ্যান হিসাবে, আমার ভক্ত হিসাবে, বুঝা গেছে? কিন্তু আসিফ, আমি তো তোমারে আমার মন প্রাণ সব উজাড় করে দিয়া ভালোবাসছি। শোনো আদুরি, তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। তুমি আমাকে ভালোবেসেছ, কিন্তু এটা সত্যিকারের ভালোবাসা নয়, এটা হচ্ছে একটা আবেগ। যেদিন তোমার আবেগ ফুরিয়ে যাবে, সেদিন আমার প্রতি তোমার ভালোবাসাও ফুরিয়ে যাবে। না আসিফ, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিন ফুরাবে না। আমি এখন যেমন তোমারে ভালোবাসি, সারা জীবন ঠিক এমনভাবেই তোমারে ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসতেই পারো, কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমি ভালোবাসি আমার কাজকে, আমার অভিনয়কে, আমার নাটককে। পর্দায় তুমি যে আসিফকে দেখো, বাস্তবের এই আসিফের সঙ্গে তার কোনো মিল নেই। হ্যাঁ দেখো, ব্যক্তি আদুরির মূল্য, ফ্যান হিসেবে আদুরির মূল্য আমার কাছে অসাধারণভাবে আছে, কিন্তু তুমি যে ভালোবাসার কথা বলছো, সেই ভালোবাসার মূল্য আমার কাছে নেই। আমি তো তোমার এত ভালোবাসি আসিফ, সেটার মূল্য কি আমি কোনোদিনও পাবো না? পাবে, অবশ্যই তুমি তোমার ভালোবাসার মূল্য পাবে। দেখো বেলাল তোমাকে অনেক ভালোবাসে, আমার সঙ্গে তোমার যদি কিছু হতো, তাহলে তুমি যেভাবে আমাকে সুখে রাখতে, বেলালকে বিয়ে করলে বেলালও তোমাকে ঠিক সেইভাবে সুখে রাখবে। আমি মনে করি যে তোমাকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে তোমার বিয়ে করা উচিত। আমি এটা কখনো পারবো না আসিফ, আমি আমার মনে তোমার ছাড়া কাউরে জায়গা দিতে পারবো না। তুমি আমার কাউরে বিয়ে করার কথা বইলো না। দেখো আমার যা বলার সেটা আমি তোমাকে বলে ফেলেছি, এখন তুমি কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। অনেক সময় হয়ে গেল, আমাকে এক্ষুনি ঢাকায় ফিরে যেতে হবে। বেলাল, আদুরির সঙ্গে আমি কথা বলে যেটুকু বুঝতে পেরেছি, ও আসলে আমাকে এতটাই ভালোবেসেছে যে মন থেকে সে আসলে তোমাকে মেনে নিতে পারছে না। আর ভালোবাসা সম্পূর্ণ মনের একটা ব্যাপার, যদি আদুরি তোমাকে মন থেকে ভালো না বাসে, তাহলে তার কাছ থেকে তোমার ভালোবাসা আশা করা ঠিক না। তুমি যদি আদুরিকে সত্যি সত্যি ভালোবাসো, তাহলে সে যাতে সবসময় ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, সেটা তোমার আশা করা উচিত। ভালোবাসা মানেই হচ্ছে কাছে পাওয়া নয়, বিষয়টা বোঝার চেষ্টা করো। জি ভাই, আপনি ঠিক বলেছেন, কষ্ট দিলাম আপনাকে। না না, কষ্ট দেওয়ার কিছু নেই, আজ এখানে এসে আমি নিজেও এটা শিক্ষা পেলাম। আসলে আমরা যারা অভিনয় করি, তাদের এভাবে কাউকে না জেনে না দেখে কোথাও শিডিউল দেওয়া ঠিক না। আজ এখানে তুমি তো আমাকে ডেকে এনে কোনো ক্ষতিও করতে পারতে, তাই না? জি ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, আমার কোনো ভুল হলে মাফ করে দেবেন ভাইয়া। ইটস ওকে,
আসলে তোমরা দুজনেই খুব ভালো মানুষ। আদরি, একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আসলে তোমার জীবনটা শুধুই তোমার, তাই এই জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যে সিদ্ধান্তটা তোমার জন্য মঙ্গলজনক হবে না। আসি, ভালো থাকো।